কিছুক্ষণ পরেই জাতীয় সংসদে উপস্থাপন হবে 2022-23 অর্থ বছরের বাজেট। আওয়ামী লীগ সরকারের টানা 14তম বাজেট এটি। সব মিলিয়ে 22টি অর্থ বছরের বাজেট করেছে তারা। এবার করোনা কালের চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নয়নের সড়কে ফেরার লক্ষ্য সরকারের। অর্থ মন্ত্রণালয় বলছে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানে। সাইদ আরমানের রিপোর্ট। অর্থমন্ত্রীর কাঁধে নানামুখী চাপ, কারণ অর্থনীতি ঢুকছে নানামুখী সংকটে। করোনার ধকল কাটতে না কাটতেই এলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে তেলসহ প্রায় সব জিনিসের দাম চড়া। এই সংকটময় পরিস্থিতিতে দরজায় নতুন বাজেট। চাপ কাঁধে নিয়েই নিজের চতুর্থ বাজেট দেবেন আহমদ মোস্তফা কামাল। আকার 6,78,064 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতি পাঠিয়েছে, এতে বলা হয়েছে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতিতে, আরও গুরুত্ব পেয়েছে প্রান্তিক মানুষ, যদিও তার কৌশল নিয়ে প্রশ্ন রয়েছে। মন্ত্রী প্রান্তিক মানুষের কথা বললেও বাজেটে ব্যবসায়ীদের জন্যই সুখবর থাকছে বেশি, কারণ ব্যবসায় বড় কর ছাড়ের ঘোষণা আসছে। যদিও অর্থ মন্ত্রণালয় এর পেছনে যুক্তি দেখাচ্ছে কর্মসংস্থান, এদিকে মানুষ সংকটে থাকলেও প্রস্তাব নেই ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হবে ক্ষমতাসীনদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আরও একটি বাজেট ঘোষণার সুযোগ পেলেও তা বাস্তবায়ন করতে হবে নতুন সরকারকে, তাই যোগাযোগ অবকাঠামোয় বাড়তি নজর থাকছে, যাকে কার্যত ভোটের রাজনীতিতে জনতুষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।